হ্যালো ফোর্থ সেমিস্টার জিই স্টুডেন্টস তোমাদের ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি পেপারটি আমি পড়াই কলেজের ক্লাসে কয়েকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আলোচনা করেছিলাম আজ আরেকটি ইম্পর্টেন্ট টপিক ফুড লুজ ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করব সবার আগে মনে রাখতে হবে দশ পাঁচ এবং পনেরো তিন প্রকারের কোশ্চেন ক্যাটাগরির জন্য আজকের টপিকটি ইম্পর্টেন্ট এই কারণে আলোচনাটি মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে সবার আগে আমাদের জেনে নিতে হবে ফুট লুজ ইন্ডাস্ট্রি আসলে কাকে বলে যে শিল্পে কাঁচামাল ও শিল্পজাত দ্রব্যের ওজন একই থাকে এবং শিল্প যে কোনো জায়গাতে অর্থাৎ বাজার বা কাঁচামালের উচ্চকেন্দ্র অথবা এদের মধ্যবর্তী যে কোনো স্থানে গড়ে উঠতে পারে সেই ধরনের শিল্পকে ফুট লুজ ইন্ডাস্ট্রি বা অস্থানু শিল্প অথবা শেকর আলগা শিল্প বলা হয় এক্ষেত্রে মনে রাখতে হবে শিল্পস্থাপনের নিয়ন্ত্রকগুলি এই শিল্প স্থাপনের সময় ততটা প্রভাব ফেলে না এবার আমরা জেনে নেব ভারতবর্ষে কোন শিল্পকে শেকড় আলগা শিল্প বলা হয় কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা কার্পাস বয়ন শিল্পকে সাধারণভাবে ভারতে শেকড় আলগা শিল্প বা ফুটলুস ইন্ডাস্ট্রি বলা হয় কারণ এই শিল্পটি কাঁচামালের স্থল ছাড়াও ভারতের ভিন্ন ভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে বা বিকেন্দ্রীভূতভাবে গড়ে উঠেছে এই কারণে এই শিল্পকে ভারতে ফুট লুস ইন্ডাস্ট্রি বলা হয় এবার আমরা জেনে নেব ভারতের কোন কোন অঞ্চলে এই শিল্পের কেন্দ্রীভবন লক্ষ্য করা যায় ভারতে মোট চারটি অঞ্চলে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে এর মধ্যে ওয়েস্টার্ন জোন বা পশ্চিমাঞ্চল সবথেকে বেশি কেন্দ্রীভূত এবং বড় বয়ন শিল্পাঞ্চল হিসেবে বিখ্যাত এই অঞ্চলে মহারাষ্ট্র গুজরাট এবং মধ্যপ্রদেশে কাপড়ের কল এবং কলগুলি রয়েছে মহারাষ্ট্রে একশো আশিটি গুজরাটে সত্তরটি এবং মধ্যপ্রদেশে ঊনপঞ্চাশটি কল এছাড়া মহারাষ্ট্রে ছটি গুজরাটে তেতাল্লিশটি এবং মধ্যপ্রদেশে পাঁচটি কাপড়ের কল রয়েছে এই অঞ্চলের মুম্বাই নাগপুর পুনে কোলাপুর সোলাপুর আমেদাবাদ রাজকোট ভদোদরা ইন্দোর গোয়ালিয়র প্রভৃতি অঞ্চলগুলি কার্পাস বয়নের জন্য বিখ্যাত দক্ষিণাঞ্চলের মধ্যে তামিলনাড়ু কর্ণাটক কেরালা অন্ধ্রপ্রদেশ এই চারটি রাজ্যে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রী লক্ষ্য করা যায় এই অঞ্চলে কর্ণাটক সব থেকে বেশি উন্নত এর মধ্যে কোয়েম্বাটুর চেন্নাই মাদুরাই ব্যাঙ্গালুরু মহীশূর তিরুয়ন্তপুরম হায়দ্রাবাদ প্রভৃতি জেলাগুলি এক্ষেত্রে উল্লেখযোগ্য স্থান পূর্বাঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা এই তিনটি রাজ্যে কার্পাস বয়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে হাওড়া হুগলি শ্রীরামপুর রিষরা গয়া পাটনা কটক প্রভৃতি জেলাগুলি এক্ষেত্রে উল্লেখযোগ্য সব থেকে বেশি কাপড়ের কল এক্ষেত্রে পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যায় উত্তরাঞ্চলের মধ্যে উত্তরপ্রদেশ রাজস্থান হরিয়ানা পাঞ্জাব এই চারটি রাজ্যে কাপড়ের কলগুলি দেখতে পাওয়া যায় এর মধ্যে হরিয়ানায় সবথেকে বেশি সুতোর কল রয়েছে কানপুর এলাহাবাদ লক্ষণ আলিগড় বারাণসী জয়পুর কোটা উদয়পুর গঙ্গানগর হিসার ভিওয়ানি অমৃতসর প্রভৃতি জেলায় কাপড়ের কল এবং সুতোর কলগুলি রয়েছে এই চারটি অঞ্চলের মধ্যে প্রাথমিকভাবে সব থেকে বেশি কেন্দ্রীভবন আমেদাবাদে লক্ষ্য করা যায় বলে আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় আবার দক্ষিণ ভারতের কোয়েম্বাটুরে সব থেকে বেশি কাপড়ের কলের কেন্দ্রীভবন লক্ষ্য করা যায় বলে কোয়েম্বাটুরকে দক্ষিণের ম্যানচেস্টার হিসেবে বর্ণনা করা হয় এবার আমাদের জেনে নিতে হবে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের প্রধান প্রধান কারণগুলি কী কী এটি কিন্তু আলাদাভাবে একটি কোশ্চেন হিসেবে তোমাদের আসতে পারে তাই এটিও তোমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে এর প্রধান কারণ হল ওয়েদার কন্ডিশন অ্যাভেলেবিলিটি অফ র মেটেরিয়াল ফান্ড ইনভেস্টমেন্ট লোকেশন অফ পোর্ট লেবার ডিমান্ড এবং আদার্স ফেসিলিটি বা আদার ফ্যাক্টার্স এখানকার জলবায়ু কার্পাস বয়ন শিল্পের ক্ষেত্রে খুবই উপযোগী আরব সাগরের নিকটবর্তী হওয়ায় এই অঞ্চলে বস্ত্র বয়নের সময় সুতো ছেঁড়ার সম্ভাবনা খুবই কম থাকে তাই বস্ত্র বয়ণে সুবিধা হয় আবার কাঁচামালের সহজলভ্যতা এই অঞ্চলে সবথেকে বেশি সহায়তা করে কারণ এই অঞ্চলটি কালো মাটির অঞ্চল এই কালো মাটিতে কার্পাস সবথেকে ভালো জন্মায় কার্পাস উৎপাদক অঞ্চল হিসেবেও এই কালো মাটি অঞ্চলটি ভারতে বিখ্যাত ফান্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে স্থানীয় পার্সি ভাটিয়া গুজরাটি এবং মারোয়ারি বণিকদের মূলধন বিনিয়োগ এক্ষেত্রে শিল্পের উন্নতিতে খুবই সহায়তা প্রদান করেছে এছাড়া সরকারি নীতিও সাহায্যের অধিকারী আবার এই অঞ্চলটি ঘনবসতিপূর্ণ হওয়ায় শ্রমিকের চাহিদা মেটাতে খুব একটা সমস্যা হয় না অর্থাৎ শিল্প স্থাপন এবং শিল্পে উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় শ্রমিক অতি সহজেই এই অঞ্চলে পাওয়া যায় আবার এই অঞ্চলটির নিকটে সুরাট মুম্বাই প্রভৃতি উল্লেখযোগ্য বন্দরগুলি অবস্থিত এর মধ্যে মুম্বাই বন্দরের মাধ্যমে মিশর কেনিয়া সুদান থেকে উন্নত মানের দীর্ঘ যুক্ত তুলো আমদানি করার সুবিধা থাকে আবার পরবর্তীকালে উৎপাদিত দ্রব্য রপ্তানির ক্ষেত্রেও সুবিধা হয় এবার একটা কথা মনে রাখতে হবে বাজারজাত চাহিদা না থাকলে শিল্পের উন্নতি সম্ভব নয় এই অঞ্চলটি ঘন বসতিপূর্ণ হওয়ায় বাজারজাত চাহিদা অঞ্চলটিতে খুবই বেশি বাজারজাত চাহিদা সর্বদা থাকার কারণে অঞ্চলটিতে শিল্প উন্নতি খুবই সহজতরও হয়েছে আবার অন্যান্য কিছু প্রভাবক যেমন কৃত্রিম তন্তুর প্রাপ্তি উন্নত পরিবহন ব্যবস্থা সরকারি সহায়তা ব্যাংকিং ব্যবস্থা এবং অন্যান্য কিছু কারণে এই অঞ্চলটিতে শিল্পের কেন্দ্রীভবন লক্ষ্য করা যায় আশা করি আজকের আলোচনা তোমাদের ভালো লেগেছে তোমাদের মনে রাখতে হবে বন্টন বর্ণনার ক্ষেত্রে ম্যাপ দেওয়াটি কিন্তু অবশ্যই জরুরি পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকের টপিক সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং ঘরে থাকো আজ এতটুকুই ধন্যবাদ